এত চোর গুন্ডা বদমাস, তাদের তাড়াতে কাউকে তো দায়িত্ব নিতে হবে। আমি দায়িত্ব নিয়েছি, তাই সবাই আমাকে হাতে লাঠি গদা ত্রিশূল দিচ্ছে। আমার হাতে বোধহয় ওটা শোভা পায়। এমনই ভাষায় কার্যত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে কর্মী সমর্থকদের সাথে নিয়ে বর্ধমান শহরের কালীবাজার এলাকায় প্রাতঃভ্রমণ সারেন দিলীপ। প্রার্থীর সাথে এদিন উপস্থিত ছিলেন বিজেপির 2 নম্বর নগরমণ্ডলের সভাপতি দিব্যেন্দু চক্রবর্তী, বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রাতঃভ্রমণের পর চা চক্রে যোগ দিয়ে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন দিলীপ। মুর্শিদাবাদের রেজি নগরে বোমা বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে দিলীপের মন্তব্য, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ আলাদা করার চেষ্টা চলছে, সেখানে আইন কানুন বলে কিছু নেই, তৃণমূল মুক্তাঞ্চল করে রেখেছে মুর্শিদাবাদকে। টিএমসি চুরি করে এসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোড়া খায়, বাড়ি চলে আসে। আমরা আমাদের আস্থা আছে কোর্টের উপরে, দেখা যাক কোর্ট কি বলে সে অনুযায়ী হবে। তো চোর ডাকাত গুন্ডা বদমাস, তাকে তাড়াবার দায়িত্ব কাকে নিতে হবে? আমি নিয়েছি, লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে, কখনো গদা দিচ্ছে, ত্রিশূল দিচ্ছে, আমার হাতে বোধহয় ওটা ভালো স্বভাব পায়, সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে, বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন। জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানে, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো খালি ভোট দাও জেতাও। এর ফলে কি আছে, পশ্চিমবাংলার সুরক্ষা ও চিন্তার বিষয়ে, বাংলাদেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে, আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, সে তার জন্য টিএমসি দায়ী, গুন্ডাদেরকে ওখানে পুষে রেখেছে। এই লুটপাট, টিএমসির এই কালচার, এই নির্বাচন থেকে তার পরিবর্তন শুরু হবে। পরিবর্তনটা কি হবে দেখে নেবেন 4 তারিখের পরে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।